14 দিনের জেল হেফাজত নওশাদ সিদ্দিকীর এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ভাঙড়ে সংঘর্ষের ঘটনায় জেল হেফাজত নওশাদের বারুইপুর আদালতে জামিনের আবেদন খারিজ। 21 জানুয়ারি গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে এবং বাজেট অধিবেশন থাকায় জরুরি জানিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু তার জামিন মঞ্জুর হলো না, খারিজ হয়ে গেল। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকীকে। বাজেট অধিবেশনের জন্য মিলল না জামিন। 21 জানুয়ারি গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে এবং আজকে জামিনের আবেদন করা হয় তার পক্ষ থেকে। তার আইনজীবী জামিনের আবেদন করে জানান যে বাজেট অধিবেশন রয়েছে এবং সেই অধিবেশনে বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকীর উপস্থিত থাকা প্রয়োজন, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল। 14 দিনের জেল হেফাজত নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে সংঘর্ষের ঘটনায় জেল হেফাজত নওশাদের বিস্তারিত জানাবেন অনুপম, রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অনুপম, দেখো তোমার জানিয়ে রাখি, ভাঙড়ে যে সংঘর্ষ হয়েছিল তাতে 12 নম্বর মামলার আজকে কিন্তু হাজিরা ছিল নওশাদ সিদ্দিকীর। বারুইপুর জেলা আদালতে তাকে তোলা হয় দুপুর 1টার সময়। সেই মামলা শোনেন বিচারক। দুপক্ষের সওয়াল জবাবের পর আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে বা বিচারক যে নির্দেশ দিয়েছেন, আগামী 14 দিন পর্যন্ত তার জেল হেফাজত রয়েছে, 23 তারিখ তার পরবর্তী প্রোডাকশন রয়েছে। তোমায় জানিয়ে রাখি, আজকে এই মামলা চলাকালীন প্রথমে নওশাদ সিদ্দিকীর আইনজীবীকে বলার সুযোগ দেওয়া হয় বিচারকের তরফে। তিনি একাধিক যুক্তি খাড়া করেন, যার মধ্যে অন্যতম হচ্ছে নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, তিনি বিধানসভায় যেতে চাইছেন কারণ বিধানসভায় অধিবেশন চলছে। অন্যদিকে এই বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর সরকারি আইনজীবী এবং আরো একটি মামলায় সেই আইনজীবী দুজনে একসাথে সওয়াল করেন যে নওশাদ সিদ্দিকী বিধায়ক হতে পারেন কিন্তু তিনি আইন ভেঙেছেন। একজন বিধায়ক আইন ভাঙলেও কিন্তু তার যেমন সাজা হয় একটা সাধারণ মানুষেরও তেমন সাজা হওয়া দরকার, এক্ষেত্রে বিধায়ককে আলাদা করে প্রিভিলেজ দেওয়ার কিছু নেই। দুপক্ষের সওয়াল জবাবের পর আজকে আদালত যেটা জানাচ্ছে, জেলা আদালত, আগামী 14 দিন পর্যন্ত তার জেলে হেফাজত রয়েছে, 23 তারিখে পরবর্তী প্রোডাকশন। ধন্যবাদ অনুপম।